তোমরা তো সবাই জানো যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডানা দীঘার উড়িষ্যার মাঝে আছড়ে পড়বে, তো তার জন্য আগে থেকে আমরা প্রিকশনস নিয়ে রাখছি। এই যে গাছের টবগুলো দেখলে, এগুলো আসলে ছাদের বিটের উপর বসানো থাকে, তো এগুলো যাতে ঝড়ে পড়ে না যায় তার জন্য আগে থেকে নামিয়ে দিয়েছি। আর এই যে গাছগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এই যে এই টবগুলো দেখছো, এই যে 10টা ফুলের গাছের টবগুলো, এগুলো হচ্ছে এই বিটটার ওপরে বসানো থাকে, তো এগুলোকেও নামিয়ে নিয়েছি ঝড়ে যাতে উল্টে টুলতে না পড়ে। আগের বার ঘূর্ণিঝড়ের সময় আমাদের অনেকগুলো টব পড়ে ভেঙে গেছিলো, তো এবারে যাতে সেটা না হয় তার জন্য আগে থেকে প্রিকশনস নিয়ে রাখলাম। আর এখানে এই যে দেখছো, এই বালতিগুলোতে আমরা আগে থেকেই জল ভরে রেখে দিয়েছি। পাওয়ার ব্যাংক, মোবাইল, এগুলোও সব চার্জ দিয়ে রাখছি। আর মাঝে মাঝে টিভিতে ঝড়ের গতিবিধির উপরেও নজর রাখতে হচ্ছে। যদি আবার কখনো কারেন্ট চলে যায়, কদিন পর কারেন্ট আসবে তা তো আবার ঠিক নেই, তার জন্যই আগে থেকে এই ব্যবস্থা নিয়ে রাখা। এতক্ষণ পরিবেশটা মোটামুটি পুরো থমথমেই ছিল, এইবার দেখছি রাত 10:30 মতো বেজে গেছে আর অল্প অল্প করে বাতাস দেওয়া শুরু হয়েছে। খবরে তো দেখলাম যে রাত 11:30 থেকে 5টার মধ্যে ল্যান্ডফল হবে বলেছে, তো তার জন্যই বোধহয় এখন ধীরে ধীরে হাওয়াটা দেওয়া শুরু হয়েছে। ঝড়ের সময় আমি তো সাবধানে থাকবই, আর তোমরাও সকলে সাবধানে থাকার চেষ্টা করো।